নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হাজির হয়ে গেলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুবদ্ধ উপন্যাস রজনী নিয়ে তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে পর্ব এক রজনীর কথা তোমাদের সুখ দুঃখ আর আমার সুখ দুঃখ এক হতে পারে না তোমরা আর আমি ভিন্ন প্রকৃতির আমার সুখে তোমরা সুখী হতে পারবে না আমার দুঃখ তোমরা বুঝবে না আমি একটি ক্ষুদ্র জ্যোতিকার গন্ধে সুখী হব আর তোমরা সুখী হবে চাঁদ দেখলে অথচ করা চাঁদ যদি আমার নয়ন সম্মুখে বিকশিত হয় তবুও আমি সুখী হব না আমার কি তোমরা মন দিয়ে শুনবে আমি জন্মান্ধ তোমরা কেমন করে বুঝবে আমার ব্যথা তোমরা রূপ দেখে সুখী আমি শব্দ শুনে সুখী দেখো ক্ষুদ্র ক্ষুদ্র জ্যুতিকার বিন্দুগুলি কত সূক্ষ্ম আমি ছুঁস দিয়ে সেই ক্ষুদ্র পুষ্পবিন্দগুলি বিদ্ধ করে মালা গাঁথি অশৈশব মালাই গেঁথেছি কেউ কখনো আমার গাথা মালা পরে বলেনি যে কানা মানুষে মালা গেঁথেছে আমি মালা গাঁথতাম বালিগঞ্জের শেষভাগে আমার পিতা একটি ফুলের বাগান জমা নিয়েছিলেন তাই ছিল তার একমাত্র উপজীবিকা ফাল্গুন মাস থেকে যতদিন ফুল ফুটত ততদিন পর্যন্ত পিতার সেখান থেকে ফুল তুলে এনে দিতেন আমি মালা গেঁথে দিতাম পিতা সেই মালা নিয়ে গিয়ে মহানগরীর পথে পথে বিক্রয় করতেন মা গৃহকর্ম করতেন অবকাশ মতো পিতা মাতা দুজনে আমার মালা গাঁথায় সহায়তা করতেন ফুলের স্পর্শ বড় সুন্দর পড়তে বুঝি বড়ো সুন্দর হবে গ্রানে পরম সুন্দর বটে কিন্তু ফুল গেছে দিন চলে না অন্যের বিক্ষে ফুল নেই সুতরাং পিতা নিত্যান্ত দরিদ্র ছিলেন মির্জাপুরে একখানি সামান্য খাপরোলের ঘরে বাস করতেন তারই এক প্রান্তে ফুল বিছিয়ে ফুল ইস্তুপকার করে ফুল ছড়িয়ে আমি মালা গাততাম পিতা বের হয়ে গেলে গান গাইতাম ও হরি এখনো বলাই হয়নি আমি পুরুষ কি মেয়ে তবে এতক্ষণ যিনি না বুঝেছেন তাকে না বলাই ভালো আমি এখন বলবো না বিবাহ না হোক তাতে আমার দুঃখ নেই আমি স্বয়ংবর হয়েছিলাম শুনলাম মনুমেন্ট বড় ভারী মজার ব্যাপার খুব উঁচু অটল অচল ঝড়ে ভাঙে না খুব বাবু বাবু চেহারা মনে মনে মনুমেন্টকে বিবাহ করলাম আমার স্বামীর চেয়ে বড় কে আমি মনুমেন্ট মহিওসি কেমন এটি বিবাহ নয় যখন মনুমেন্টকে বিবাহ করি তখন আমার বয়স পনেরো বছর সতেরো বছর বয়স বলতে লজ্জা করে সদভ অবস্থায় আর একটি বিবাহ হয়ে গেল আমাদের বাড়ির কাছে কালীচরণ বসু নামে একজন কায়েস্ত ছিল চীনা তার একটি খেলনার দোকান ছিল সে কায়েস্ত আমরাও কাসত সেই জন্য একটু আত্মীয়তা হয়েছিল বসুর একটি চার বছরের শিশু পুত্র ছিল তার নাম বামাচরণ বামাচরণ সর্বদা আমাদের বাড়ি আসত এই এত বড় একটা বাজিয়ে মন্দগামী ঝড়ের মতো আমাদের সামনে দিয়ে গেল দেখে বামাচরণ জিজ্ঞাসা করলো ও বর আমি বললাম বর বামাচরণ তখন কান্না আরম্ভ করলে আমি ভরব তাকে কিছুতেই থামাতে না পেরে বললাম কাঁদিস না তুই আমার বর এই বলে একটা সন্দেশ তার হাতে দিয়ে জিজ্ঞাসা করলাম কেমন তুই আমার বর হবি তো শিশু সন্দেশ হাতে পেয়ে কান্না থামিয়ে বলল হব সন্দেশ সমাপ্ত হলো বালক ক্ষণকাল পরে বলল হ্যাঁ বলে কি বলে গা সেই অবধি আমি তাকে বর বলি সে আমাকে ফুল গুছিয়ে দেয় আমার এই দুইটি বিবাহ এখন একালে জুটিলা কুটিলাদের কাছে আমার জিজ্ঞাসা আমি সত্যি মা দুই একটা বাড়িতে ফুল জোগাতেন তার মধ্যে রামসদাই মিত্রের বাড়ি প্রধান রামসদাই মিত্রের সাড়ে চারটে ঘোড়া ছিল নাতনিদের একটা পনি আর আদত চারটি আর দেড়খানা গিন্নি একজন আদত চির চিরুগ্না ও প্রাচীন তার নাম ভুবনেশ্বরী কিন্তু তার গলায় সাই শব্দ শুনে রামমণি ভিন্ন নাম আমার মনে আসত না ইনি ছিলেন আধখানা গিন্নি আর যিনি পুরো আধখানা তার নাম লবঙ্গলতা লবঙ্গলতা লোকে বলতো কিন্তু তার আসল নাম ছিল ললিত লবঙ্গলতা আর রামসদয়বাবু আদর করে বলতেন ললিত লবঙ্গলতা পরিশীলন কমল কমলমলয় সমীরে রামসদয়বাবু প্রাচীন বয়স তেষট্টি বছর ললিত লবঙ্গলতা নবীনা বয়স ১৯ বছর দ্বিতীয় পক্ষের স্ত্রী আদরের আদরিনী নয়ন নাই ললিত লবঙ্গলতাকে কখনো দেখতেই পাইলাম না কিন্তু শুনিয়াছি তিনি রূপসী রূপ যাওক গুণ শুনিয়াছি লবঙ্গ বাস্তবিক গুণবতী গৃহকার্যের নিপুণা দানে মুক্ত অস্তা হৃদয়ে সরলা কেবল বাক্যে বিস্ময়ী লবঙ্গলতা আমাদের ফুল কিন্তু। চার আনার ফুল নিয়ে দু টাকা দাম দিত তার কারণ আমি কানা মালা পেলে লবঙ্গ গাল দিত বলতো এমন মালা আমাকে দিস কেন কিন্তু দাম দেবার সময় ডবল পয়সার সঙ্গে ভুল করে টাকা দিত ফিরিয়ে দিতে গেলে বলতো ও আমার টাকা নয় দুবার বলতে গেলে গাল দিয়ে তাড়িয়ে দিত তার দানের কথা মুখে আনলে মারতে আসত বাস্তবিক বাবুর ঘর না থাকলে আমাদের দিনপাত হতো না একদিন মায়ের জ্বর বাবা পুরুষ মানুষ অন্তপুরে যেতে পারবেন না কাজে আমি বই আর কে যাবে লবঙ্গদতাকে ফুল নিতে আমি লবঙ্গর জন্য ফুল নিয়ে চললাম অন্ধ হই যাই হই কলকাতার রাস্তা সব আমার নখ দর্পণে ছিল বেথ নিয়ে সর্বত্র যেতে পারতাম কখনও গাড়ি ঘোড়ার সম্মুখে পড়িনি অনেকবার পথচারীর ঘাড়ে পড়েছি বটে তার কারণ কেউ কেউ অন্ধ যুবতী দেখে সাড়া দেয় না বরং বলে আম দেখতে পাসনি কানা নাকি আমি ভাবতাম ওই তো ফুল নিয়ে লবঙ্গের কাছে গেলাম দেখে লবঙ্গ বলে কী ল কানি আবার ফুল নিয়ে মরতে এসছিলি কেন কানি বললে আমার হাড় জ্বলে যেত আমি দেখতে খারাপ উত্তর দিতে যাচ্ছিলাম এমন সময় সেখানে কার পায়ের শব্দ শুনলাম কে যেন এলো যে এলো সে বললে এ কে ছোটো মা বুঝলাম এ ছোটবাবু ছোটো মা এবার বড় মৃদুকণ্ঠে বললেন ও কানা ফুলওয়ালি ফুলওয়ালি আমি বলি কোনো ভদ্রলোকের মেয়ে লবঙ্গ বললে কেন গা ফুল হলে কি ভদ্রলোকের মেয়ে হয় না ছোটোবাবু অপ্রতিভ হলেন বললেন হবে না কেন একে তো ভদ্রলোকের মেয়ের মতনই মনে হচ্ছে তাও কানা হলো কেমন করে জন্মান্ধ দেখি ছোটবাবুর বড় বিদ্যার গৌরব তিনি অন্যান্য বিদ্যা যেমন যত্নের সঙ্গে শিক্ষা করেছিলেন অর্থের প্রত্যাশী না হয়ে চিকিৎসা শাস্ত্রে তেমনই পাণ্ডিত্য অর্জন করেছিলেন লোকে বলতো শচীন্দ্রবাবু কেমন বিনামূল্যে দরিদ্রের চিকিৎসা করার জন্য চিস্তাবিদ্যা শিখেছেন কয় দেখি বলে আমাকে বললেন একবার দাঁড়াও তো গা আমি জড়ো সড়ো হয়ে দাঁড়ালাম ছোটবাবু বললেন আমার দিকে চাও চাইব কী চাই আমার দিকে চোখ ফেরাও বলে আমার মুখখানা ধরে তার দিকে ফিরিয়ে নিলেন সেই স্পর্শ পুষ্পমালা সে স্পর্শে জুতি জাতি মল্লিকা শেফালিকা কামিনী গোলাপ সব ফুলের গ্রান পেলাম মনে হলো আমার আশেপাশে ফুল আমার হাতে ফুল আমার পায়ে ফুল আমার পরনে ফুল আমার বুকের ভেতরে ফুলের রাশি আহ মরি কোন বিধাতে এমন কুসুমার স্পর্শে ঘুরেছিল ছোটবাবু বললেন না এ চোখ সারবার নয় লবঙ্গ বললে তা না শাহরুখ টাকা খরচ করলে কানার কি বিয়ে হয় না কেন এর কি বিয়ে হয়নি না টাকা খরচ করলে হয় তুমি কি ওর বিয়ের জন্য টাকা দেবে লবঙ্গ রাগ করলে বললে এমন ছিল দেখিনি আমার কি টাকা রাখবার জায়গা নেই নাকি বিয়ে হয় কি না তাই জিজ্ঞেস করছি মেয়ে মানুষ তো সব কথা তো জানি না বিয়ে কি হয় ছোটোবাবু ছোটো মাকে চিনতেন হেসে বললেন তা মা ওর জন্য তুমি টাকা রেখো আমি সম্বন্ধ ঠিক করব মনে মনে ললিত লবঙ্গলতার মুন্ডুপাত করতে করতে আমি সেখান থেকে পালালাম শেষ হলো রজনী উপন্যাসের রজনীকথার প্রথম পর্ব খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব